কা সন্দৰ্ভত বৃহৎ মন্তব্য ঘোষণা কৰা দেখিবলৈ পোৱা গৈছে। যিকেইটা ৰাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশনা অমান্য কৰিব তেখেতসকলৰ ৰাজনৈতিক দলৰ পঞ্জীয়ন কটা যাব বুলি মন্তব্য কৰিছে। আৰু সমান্তৰালকৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কা সন্দৰ্ভত উল্লেখ কৰি গেৰাণ্টি দিছে যে কাৰ জৰিয়তে অসমলৈ কোনো নতুন মানুহ নাহে। আমি সবিস্তাৰে খবৰটো লৈ অহাৰ চেষ্টা কৰিম। এটা বিগ ব্ৰেকিং নিউজ, কা সন্দৰ্ভত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বৃহৎ ঘোষণা। ডাঙৰ মন্তব্য কৰিছে, উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ অমান্য কৰিলে ৰাজনৈতিক দলৰ পঞ্জীয়ন কটা যাব। ছাত্ৰ সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু ৰাজনৈতিক দলে বন্ধ দিব নালাগে। ৰাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশনা উলংঘা কৰিব নোৱাৰে আৰু আন্দোলন কৰি আইন কোনেও বাতিল কৰিব নোৱাৰে বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। প্ৰতিবাদকাৰীৰ যুক্তি যদি সঁচা তেন্তে ন্যায়ালয়ে কা নিজেই বাতিল কৰিব আৰু কাৰ আসল কাম কেতিয়াবাই হৈ গ'ল বুলি উল্লেখ কৰিছে। আন্দোলন আগতি হ'ব লাগিছিল আৰু এতিয়া বাকী নাই আৰু ল'ৰা ছোৱালীৰ জন্ম হৈ গ'ল আৰু এতিয়া নামকৰণৰ হুলস্থুল কৰি কি লাভ বুলি কৈছে। আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ গেৰাণ্টি যে অসমলৈ কোনো নতুন মানুহ নাহে আৰু কা আন্দোলনক লৈ এনেদৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কেইবাটাও বৃহৎ ঘোষণা বা মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে। ছাত্ৰ সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু ৰাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশনা উলংঘা কৰিব নোৱাৰে, এটা ডাঙৰ খবৰ। আন্দোলন কৰি কোনেও আইন বাতিল কৰিব নোৱাৰে বুলি উল্লেখ কৰিছে। কা সন্দৰ্ভত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰ ঘোষণা আৰু প্ৰতিবাদকাৰীক লৈ বিশেষ আহ্বান মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আৰু আজিৰ তাৰিখত প্ৰতিবাদ কৰাৰ কোনো অৰ্থ নাই বা প্ৰতিবাদ কৰিব নালাগে বুলি উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ অমান্য কৰিলে ৰাজনৈতিক দলৰ পঞ্জীয়ন কটা যাব বুলি উল্লেখ কৰিছে। ছাত্ৰ সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু ৰাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশনা উলংঘা কৰিব নোৱাৰে। যিহেতু 2019 বৰ্ষত দেখিবলৈ পোৱা গৈছিল গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ তৰফৰ পৰা এক বিশেষ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছিল যে অসম বন্ধ দিব নোৱাৰিব বা বন্ধ ঘোষণা কৰিব নোৱাৰিব কোনো ৰাজনৈতিক দল সংগঠনে। যদিহে দিয়ে তেনেহ'লে আইনৰ আওতাত আহিব বা এই এদিনৰ অসম বন্ধৰ দিলে তেনেহ'লে অসমত যিমানবোৰ ক্ষতি হ'ব সকলো ক্ষতিপূৰণ ভৰিব লাগিব ৰাজনৈতিক দলে। এই নিৰ্দেশনা জাৰি কৰিছিল আৰু বিশেষকৈ দেখিবলৈ পোৱা গৈছিল DGP জিপি সিঙেও গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ সেই নিৰ্দেশনাক ৰিটুইট কৰি পিনি সকিয়নি দিছিল বিৰোধী ৰাজনৈতিক দল সংগঠনক। যিহেতু হুংকাৰ প্ৰদান কৰা হৈছিল, 16টাকৈ বিৰোধী ৰাজনৈতিক দল সংগঠন একগোট হৈ পিনি কা সন্দৰ্ভত উল্লেখ কৰিছিল যে আমি জংগী আন্দোলন গঢ়ি তুলিম, অসম বন্ধ ঘোষণা কৰিম। আৰু তাৰ পিছতে এনেদৰে আজিৰ দিনটোত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বৃহৎ ঘোষণা কৰা পৰিলক্ষিত হৈছে কা সন্দৰ্ভত। কা সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ যদি অমান্য কৰে তেন্তে ৰাজনৈতিক দলৰ পঞ্জীয়ন কটা যাব। আৰু ছাত্ৰ সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু ৰাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশনা অমান্য কৰিব নোৱাৰে বুলি উল্লেখ কৰিছে। আৰু প্ৰতিবাদকাৰীৰ যুক্তি যদি সঁচা তেন্তে ন্যায়ালয়ে কা নিজেই বাতিল কৰিব, কা আচল কাম কেতিয়াবাই হৈ গৈছে আৰু আন্দোলন আগতেই হ'ব লাগিছিল, এতিয়া একো কাম নাই বা বাকী নাই বুলি উল্লেখ কৰিছে। ল'ৰা ছোৱালীৰ জন্ম হৈ গ'ল, এতিয়া নামকৰণ কৰাৰ সময়ত হুলস্থুল কৰিলে কি হ'ব বুলিও প্ৰশ্ন কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। লগতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে গেৰাণ্টি দিছে যে কাৰ জৰিয়তে অসমলৈ কোনো এগৰাকীও নতুন মানুহ নাহে বা আমি আহিবলৈ নিদিওঁ। মন্তব্য আছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কা সন্দৰ্ভত কি কৈছিল, আমি মন্তব্য শুনাই লোৱাৰ চেষ্টা কৰিম। অধিকাৰ আছে, কিন্তু ৰাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ অমান্য কৰিলে তেওঁলোকৰ পলিটিকেল পাৰ্টিৰ ৰেজিষ্ট্ৰেশ্যনো কাটা যাব পাৰে। ধৰক এতিয়া গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে কৈছে বন্ধ ঘোষণা কৰিব নালাগে, এতিয়া ৰাজনৈতিক দলে যদি বন্ধ ঘোষণা কৰে তেতিয়া আমিতো ইলেকশ্যন কমিশ্যনক দি দিম যে এইটো হাইকোর্টের অর্ডার ভায়োলেট করেছে। কোনোবা ছাত্র সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু পলিটিক্যাল পার্টিয়ে হাইকোর্টের অর্ডার ভায়োলেট করব নোৱাৰে, নাম্বার ওয়ান। নাম্বার টু, IMDT অসমত কেনেকে বাতিল হৈছে, আন্দোলন কৰিতো বাতিল হোৱা নাই, যুক্তির ভিত্তিতহে বাতিল হৈছে। গতিকে যদি কা বিরোধী লোকসকলৰ যুক্তি ইমান শক্তিশালী, সচাই যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে বেয়া কাম কৰিছে, উচ্চ ন্যায়ালয়টো নিজে কাখন বাতিল কৰিব। গতিকে অসমৰ ইতিহাসত আগত এটা উদাহৰণ আছেই যে IMDT আইন কোনো আন্দোলনৰ জৰিয়তে বাতিল হোৱা নাই, সুপ্ৰিম কোৰ্টত বাতিল হৈছে। কাৰ গোচৰ চলি আছে, ৰুলটো নটিফাই হলেই কাৰ গোচৰ উচ্চ ন্যায়ালয়ত আহি যাব। গতিকে ধুনীয়াকৈ আপোনালোকৰ পক্ষটো আপোনালোকে কওক, আমাৰ পক্ষটো আমি কম, উচ্চ ন্যায়ালয়ে জাজমেণ্ট দিব, সবেই মানি ল'ম, এইটো হ'ল গণতান্ত্ৰিক পৰম্পৰা। ৰাজ্যসভা লোকসভাত পাছ হোৱা বিল এখনক লৈ এইটো মাত্ৰ ৰুলহে, আচল কামটোতো কেতিয়াবা হৈয়ে গ'ল, যেতিয়া আন্দোলন হ'ব লাগিছিল তেতিয়াই এক্সেজ হ'ব লাগিছিল, আচল একখনটো হৈয়ে গ'ল, এতিয়াতো একো বাকীয়ে নাই। কিন্তু অমিত শ্বাহে কৈছে যে নিৰ্বাচনৰ পূৰ্বে, সেইটোতো ৰুল, সেইটো তেওঁতো 5 বছৰত লোকসভা শেষ হোৱাৰ আগতেই
লোকসভাত আইন এখন পাশ হলে লোকসভা শেষ হওয়ার আগতেতো তেও নোটিফাই করবই লাগিব, সেটাতো একটা রুল বা নিয়ম। কিন্তু আন্দোলন হব লাগিছিল আইন তো পাশ হওয়ার সময়, এটা রুল খনত মানে লড়া ছোৱালী জন্ম হয়ে গেল, এটা নামাকরণটোর সময় হুলস্থুল করলে কি হবে? গতি মই ভাবো যে আন্দোলনের পরিবেশ সৃষ্টি করব নালাগে। কা বিরোধিতা করা সকলকো মই সন্মান করো, কা সাপোর্ট করা সকলকো মই সন্মান করো, কিন্তু ইমান এটা ধুনিয়া পরিবেশ, এটা কোনোতো মানুহো নাহে। আন্দোলন করার অধিকার আছে, কিন্তু রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলে তেওঁলোকৰ পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনও ক্লিয়ার কাটা যাব পারে। ধরক এটা গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে কৈছে বন্ধ ঘোষণা করব নালাগে, এটা রাজনৈতিক দলে যদি বন্ধ ঘোষণা করে তাহলে আমি তো ইলেকশন কমিশনক দিয়ে দিম যে এইটো হাইকোর্টের অর্ডার ভায়োলেট করেছে। কোনোবা ছাত্র সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু পলিটিক্যাল পার্টিয়ে হাইকোর্টের অর্ডার ভায়োলেট করব নোৱাৰে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আইএমডিটি অসমত কেনেকে বাতিল হয়েছে? আন্দোলন করে তো বাতিল হওয়া নাই, যুক্তির ভিত্তিতহে বাতিল হয়েছে। গতি যদি কা বিরোধী লোকসকলের যুক্তি ইমান শক্তিশালী, সচাই যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে বেয়া কাম করেছে, উচ্চ ন্যায়ালয় তো নিজে কাখন বাতিল করব। গতি ইতিহাস আগত একটা উদাহরণ আছেই যে আইএমডিটি আইন কোনো আন্দোলনের জড়িয়ে বাতিল হওয়া নাই, সুপ্রিম কোর্টত বাতিল হয়েছে। কার গোচর চলি আছে, রুল তো নোটিফাই হলে কার গোচর উচ্চ ন্যায়ালয়ত আহি যাব। গতি ধুনিয়াক আপনার পক্ষত আপনাদের কক, আমার পক্ষত আমি কম, উচ্চ ন্যায়ালয়ে জাজমেন্ট দিব, সবই মানি লম, এই হল গণতান্ত্রিক পরম্পরা। রাজ্যসভা লোকসভাত পাশ হওয়া বিল এখনক এই মাত্র রুল হে, আসল কামটো কেতিয়াবা হয়ে গেল, যেতিয়া আন্দোলন হব লাগিছিল তেতিয়াই এক্সেস হব লাগিছিল, আসল একখন তো হয়ে গেল, এটা তো একু বাকিয়ে নাই। কিন্তু অমিত শাহে কৈছে যে নির্বাচনের পূর্বে, এটা তো রুল, তো পাঁচ বছর লোকসভা শেষ হওয়ার আগতে লোকসভাত আইন এখন পাশ হলে লোকসভা শেষ হওয়ার আগতেতো তেও নোটিফাই করবই লাগিব, সেটাতো একটা রুল বা নিয়ম। কিন্তু আন্দোলন হব লাগিছিল আইন তো পাশ হওয়ার সময়, এটা রুল খনত মানে লড়া ছোৱালী জন্ম হয়ে গেল, এটা নামাকরণটোর সময় হুলস্থুল করলে কি হবে? গতি মই ভাবো যে আন্দোলনের পরিবেশ সৃষ্টি করব নালাগে। কা বিরোধিতা করা সকলকো মই সন্মান করো, কা সাপোর্ট করা সকলকো মই সন্মান করো, কিন্তু ইমান একটা ধুনিয়া পরিবেশ, এটা কোনোতো মানুহো নাহে। আন্দোলন করার অধিকার আছে, কিন্তু রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলে তেওঁলোকৰ পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশন। আর এয়া আছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। আর কা সন্দর্ভত শেহতাক এই মন্তব্য প্রকাশ করা দেখি পাওয়া গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কা আন্দোলনক ডর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগিয়ে যে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ যদি অমান্য করে কোনো রাজনৈতিক দলে, তেনহলে সেই রাজনৈতিক দলের পঞ্জন কটা যাব, আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াল সেই রাজনৈতিক দলটোর নাম আমি পঠাই দিম, আর তেতিয়াই পঞ্জন কটা যাব বলে উল্লেখ করা পরিলক্ষিত হয়েছে। আর ছাত্র সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করব নোৱাৰে বা অগ্রাহ্য করব নোৱাৰে, এই মন্তব্য করেছে আজির দিনটোত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর, যেহেতু কাক লৈ উত্তাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব বা এই হুঙ্কার প্রদান করা দেখি পাওয়া গেছিল রাজনৈতিক দল সংগঠন সমূহের মাজর পৰা। আর তার পিছতে আজির দিনটি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কা সন্দর্ভত বিশেষ মন্তব্য অর্থাৎ বৃহৎ ঘোষণা করা বা মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রীগী কৈছে যে আন্দোলন করে কোনেও আইন বাতিল করব নোৱাৰে, আর ইতিমধ্যে সকলবিল কাম কাজ হয়ে গেছে, আর কা যেটা রাজ্যসভা বা লোকসভাত আছিল পাস হওয়ার সময়ত আন্দোলন করব লাগিছিল, আর সকলবিল হয়ে গেল, ইতিমধ্যে লওয়া ছোৱালীর জন্ম হয়ে গেল, কিন্তু এটা নামকরণের সময়ত হুলস্থুল করে কি লাভ বলে প্রশ্ন করেছে মুখ্যমন্ত্রীগী। আর আন্দোলন করে একো লাভ নহব বলে উল্লেখ করেছে, অর্থাৎ কা আসব দুই এদিনতে কা আসব বলে ঘোষণা করার পাছতেই, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে ঘোষণা করার পাছতেই রাজ্যত 16টা বিরোধী রাজনৈতিক দল সংগঠনে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব বলে হুঙ্কার প্রদান করেছিল। আর তার পাছতেই উত্থাপন হয়েছিল গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনার বিষয়টি বা আলোচনা বিলোচনা হওয়া দেখি পাওয়া গেছিল। আর তার পিছতে আজির দিনটোত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রীগীয়ে কৈছে যে প্রতিবাদকারী যুক্তি যদি সচা হয় তেন্তে ন্যায়ালয়ে কা নিজেই বাতিল করব, আর কা আসল কাম কেতিয়াবাই হয়ে গেছে, আন্দোলন আগতেই হব লাগিছিল, এতিয়া আর একো কাম নাই বা কাম নহব বলে উল্লেখ করেছে।
হিমন্ত বিশ্ব শর্মায় গ্যারান্টি দিছে, যেনেদরে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় মোদী সরকারে গ্যারান্টি দিছে বিভিন্ন কামত, ঠিক তেনেদরে অসমতো হিমন্ত বিশ্ব শর্মার গ্যারান্টি বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগুলো। মই গ্যারান্টি দিছো যে অসমলৈ কোনো নতুন মানুষ নাহে আর আসবলে নিদিও, আমি আছো। এই মন্তব্য করেছে আজির দিনট রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পুনর্বার আমি ফুল প্লেট মাধ্যমের জড়িয়ে সেই খবর লো অহার চেষ্টা করি। কা সন্দর্ভত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি কৈছে, বৃহৎ মন্তব্য কাক লৈ বা কা আন্দোলনক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর মন্তব্য? উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলে রাজনৈতিক দলের পঞ্জীয়ন কটা যাব, ছাত্র সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু রাজনৈতিক দলে বন্ধ দিব নোৱাৰে বা রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশনা উলঙ্ঘা করব নোৱাৰে আর আন্দোলন করে আইন কোনেও বাতিল করব নোৱাৰে বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলো। প্রতিবাদকারীর যুক্তি যদি সঁচা হয় তেন্তে ন্যায়ালয়ে কা নিজেই বাতিল করব, আর কার আসল কাম ইতিমধ্যে হয়ে গেছে, কেতিয়াবাই হয়ে গেল বলে কৈছে। আন্দোলন আগতেই হব লাগিছিল আর এতিয়া একো কাম নাই বা বাকি নাই, লওয়া ছোৱালীর জন্ম হয়ে গেল, এতিয়া নামকরণের সময় থুলস্থুল করলে কি হব? হিমন্ত বিশ্ব শর্মার গ্যারান্টি যে অসমলৈ কোনো নতুন মানুষ নাহে বা আসবলে নিদিও, এনেদরে কা প্রসঙ্গত আজির দিনট রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই বৃহৎ মন্তব্য প্রকাশ করা দেখ গেছে। পুনর্বার মুখ্যমন্ত্রীগুলির মন্তব্য আমি আগবার চেষ্টা করি। অধিকার আছে, কিন্তু রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলে পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনও ক্লিয়ার কাটা যাব পারে। ধরো এটা গুয়াহাটী উচ্চ ন্যায়ালয় কইছে বন্ধ ঘোষণা করব না লাগে, এটা রাজনৈতিক দলে যদি বন্ধ ঘোষণা করে তাহলে আমি তো ইলেকশন কমিশনক দিয়ে দিম যে এই হাইকোর্টের অর্ডার ভায়োলেট করেছে। কোনোবা ছাত্র সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু পলিটিক্যাল পার্টিয়ে হাইকোর্টের অর্ডার ভায়োলেট করব নোৱাৰে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আইএমডিটি অসমত কেনেকে বাতিল হৈছে? আন্দোলন করে তো বাতিল হওয়া নাই, যুক্তির ভিত্তিতহে বাতিল হৈছে। গতিকে যদি কা বিরোধী লোকসকলের যুক্তি ইমান শক্তিশালী, সচাই যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে বেয়া কাম করেছে, উচ্চ ন্যায়ালয় তো নিজে কাখন বাতিল করব। গতি ইতিহাস আগত এটা উদাহরণ আছে যে আইএমডিটি আইন কোনো আন্দোলনের জড়িয়ে বাতিল হওয়া নাই, সুপ্রিম কোর্টত বাতিল হয়েছে। কার গোচর চলি আছে, রুল তো নোটিফাই হলে কার গোচর উচ্চ ন্যায়ালয় আহি যাব। গতি ধুনিয়াকৈ আপনার পক্ষতো আপনাদের কক, আমার পক্ষতো আমি কম, উচ্চ ন্যায়ালয়ে জাজমেন্ট দিব, সবই মানি লম, এই হল গণতান্ত্রিক পরম্পরা। রাজ্যসভা লোকসভাত পাস হওয়া বিল এখনক লৈ এটা মাত্র রুল হে, আসল কামটো কেতিয়াবা হয়ে গেল, যেতিয়া আন্দোলন হব লাগিছিল তেতিয়া এক্সেস হব লাগিছিল, আসল একখন তো হয়ে গেল, এটা তো একো বাকিয়ে নাই। কিন্তু অমিত শাহে কৈছে যে নির্বাচনের পূর্বে, এটা তো রুল, এটা তেওঁটো পাঁচ বছৰত লোকসভা শেষ হওয়ার আগতে লোকসভাত আইন এখন পাস হলে লোকসভা শেষ হওয়ার আগতে তো তেওঁ নোটিফাই করব লাগিব, সেটা তো একটা রুল বা নিয়ম। কিন্তু আন্দোলন হব লাগিছিল আইন তো পাস হওয়ার সময়, এটা রুল খনত মানে লড়া ছোৱালী জন্ম হয়ে গেল, এটা নামাকরণটির সময় হুলস্থুল করলে কি হবে? গতি মই ভাবো যে আন্দোলনের পরিবেশ সৃষ্টি করব না, কার বিরোধিতা করা সকলকো মই সন্মান করো, কার সাপোর্ট করা সকলকো মই সন্মান করো, কিন্তু ইমান এটা ধুনিয়া পরিবেশ এটা কোনো তো মানুহই নাহে। আন্দোলন করার অধিকার আছে, কিন্তু রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলে পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনও ক্লিয়ার কাটা যাব পারে। ধরো এটা গুয়াহাটী উচ্চ ন্যায়ালয় কৈছে বন্ধ ঘোষণা করব না লাগে, এটা রাজনৈতিক দলে যদি বন্ধ ঘোষণা করে তাহলে আমি তো ইলেকশন কমিশনক দিয়ে দিম যে এই হাইকোর্টের অর্ডার ভায়োলেট করেছে। কোনোবা ছাত্র সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু পলিটিক্যাল পার্টিয়ে হাইকোর্টের অর্ডার ভায়োলেট করব নোৱাৰে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আইএমডিটি অসমত কেনেকে বাতিল হৈছে? আন্দোলন করে তো বাতিল হওয়া নাই, যুক্তির ভিত্তিতহে বাতিল হৈছে। গতিকে যদি কা বিরোধী লোকসকলের যুক্তি ইমান শক্তিশালী, সচাই যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে বেয়া কাম করেছে, উচ্চ ন্যায়ালয় তো নিজে কাখন বাতিল করব। গতি ইতিহাস আগত এটা উদাহরণ আছে যে আইএমডিটি আইন কোনো আন্দোলনের জড়িয়ে বাতিল হওয়া নাই, সুপ্রিম কোর্টত বাতিল হয়েছে। কার গোচর চলি আছে, রুল তো নোটিফাই হলে কার গোচর উচ্চ ন্যায়ালয় আহি যাব। গতি ধুনিয়াকৈ আপনার পক্ষতো আপনাদের কক, আমার পক্ষতো আমি কম, উচ্চ ন্যায়ালয়ে জাজমেন্ট দিব, সবই মানি লম, এই হল গণতান্ত্রিক পরম্পরা। রাজ্যসভা লোকসভাত পাস হওয়া বিল এখনক লৈ
এটা মাত্র রুল হে, আসল কামটো কেতিয়াবা হয়ে গেল, যেতিয়া আন্দোলন হব লাগিছিল তেতিয়া এক্সচেঞ্জ হব লাগিছিল, আসল এখন তো হয়ে গেল, এটা তো একো বাকিয়ে নাই। কিন্তু অমিত শাহে কৈছে যে নির্বাচন পূর্বে এটা তো রুল, এটা তেও তো 5 বছর লোক হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য কা সন্দর্ভত শেহতীয়াকৈ এনেদরে বৃহৎ মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে, যে ইতিমধ্যে সকলোবিলাক কাম হয়ে গেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে কা লোকসভা নির্বাচন প্রার্থীনত বা আগতেই কা বলবৎ হব, কা কার্যকরী হব সমগ্র দেশতেই এই মন্তব্য ঘোষণা করার পাছতেই এনেদরে এটা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট লাগে বা অন্যান্য ক্ষেত্র বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া দেখি পাওয়া গৈছিল। বিরোধী রাজনৈতিক দল সংগঠনে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হব, কা আসলে সেই দিনটোরপরাই অসম বন্ধ ঘোষণা করা হব বলে উল্লেখ করেছিল। আর তারপরেই বিভিন্ন প্রতিক্রিয়া চাঞ্চল্যর সৃষ্টি হয়েছিল আর আজির দিন রাজ্যের মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এই বিশেষ মন্তব্য প্রকাশ করা দেখি পাওয়া গেছে। প্রতিবাদকারী যুক্তি যদি সচা তেন্তে ন্যায়ালয়ে কা নিজেই বাতিল করব বলে উল্লেখ করেছে, আর কা আসল কাম কেতিয়াবাই হয়ে গেছে তেতিয়াই প্রতিবাদ করব লাগিছিল বা আন্দোলন করব লাগিছিল, আর এতিয়া একো বাকি নাই, এতিয়া একো করবলগিয়া কাম নাই বলে উল্লেখ করেছে। লওয়া ছোৱালীর জন্ম হয়ে গেল আর এটা নামকরণের সময় হুলস্থুল করে কি লাভ বলি হে প্রশ্ন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, যে সময়ত রাজ্যের বিরোধী রাজনৈতিক দলসমূহে তীব্র প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হব বলে হুঙ্কার প্রদান করেছিল। আর ঠিক সেই সময়তে দেখি পাওয়া গেছে এতিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছে যে যিসমূহ রাজনৈতিক দলে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব বা উচ্চ ন্যায়ালয়ের যে নির্দেশনা সেই নির্দেশনা অমান্য করব তেখেতসকলের রাজনৈতিক দলের পঞ্জন কটা যাব, অর্থাৎ রাজনৈতিক দলের মর্যাদা পরিচয় হেরুয়াব এইসমূহ রাজনৈতিক দলে আওপকীয়াকৈ এই মন্তব্য প্রকাশ করা দেখি পাওয়া গেল আজির দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। পুনর্বার মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কি কৈছিল আমি মন্তব্য শুনার চেষ্টা করি। অধিকার আছে, কিন্তু রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলে তেওঁলোকৰ পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনও ক্লিয়ার কাটা যাব পারে। ধরক এটা গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে কৈছে বন্ধ ঘোষণা করব নালাগে, এটা রাজনৈতিক দলে যদি বন্ধ ঘোষণা করে তাহলে আমি তো ইলেকশন কমিশনক দিয়ে দিম যে এইটো হাইকোর্টের অর্ডার ভায়োলেট করেছে। কোনোবা ছাত্র সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু পলিটিক্যাল পার্টিয়ে হাইকোর্টের অর্ডার ভায়োলেট করব নোৱাৰে, নাম্বার ওয়ান। নাম্বার টু, IMDT অসমত কেনেকে বাতিল হয়েছে, আন্দোলন করে তো বাতিল হওয়া নাই, যুক্তির ভিত্তিতহে বাতিল হয়েছে। গতিকে যদি কা বিরোধী লোকসকলের যুক্তি ইমান শক্তিশালী, সচাই যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে বেয়া কাম করেছে উচ্চ ন্যায়ালয়ে তো নিজে কাখন বাতিল করব। গতিকে অসমের ইতিহাসত আগত এটা উদাহরণ আছেই যে IMDT আইন কোনো আন্দোলনের জড়িয়ে বাতিল হওয়া নাই, সুপ্রিম কোর্টত বাতিল হয়েছে, কার গোচর চলি আছে, রুলটো নোটিফাই হলে কার গোচর উচ্চ ন্যায়ালয়ত আহি যাব। গতিকে ধুনিয়াকৈ আপনার পক্ষত আপনাদের কক, আমার পক্ষত আমি কম, উচ্চ ন্যায়ালয়ে জাজমেন্ট দিব সবেই মানি লম, এটা হল গণতান্ত্রিক পরম্পরা। রাজ্যসভা লোকসভাত পাস হওয়া বিল এখনক এটা মাত্র রুল হে, আসল কামটো কেতিয়াবা হয়ে গেল, যেতিয়া আন্দোলন হব লাগিছিল তেতিয়াই এক্সচেঞ্জ হব লাগিছিল, আসল এখন তো হয়ে গেল, এটা তো একো বাকিয়ে নাই। কিন্তু অমিত শাহে কৈছে যে নির্বাচন পূর্বে এটা তো রুল, এটা তেওঁ তো 5 বছর লোকসভা শেষ হওয়ার আগতেই লোকসভাত আইন